ভারতবর্ষ কৃষি প্রধান দেশ আর ভারত সরকার সেই কৃষকদের প্রাধান্য দেওয়ার জন্য তাদের আয় যাতে দ্বিগুণ করা যায় সেই লক্ষ্যকে সামনে নিয়ে নানান রকম প্রকল্প আনছেন আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর এক নম্বর ব্লকের মৌসল গ্রামে একজন সফল কৃষকের কথা আপনাদের সামনে তুলে ধরব বলে এবং সেই সফল প্রান্তিক কৃষক যিনি কিন্তু নিজের চেষ্টায় স্বয়ং সম্পূর্ণভাবে সৃজনশীলভাবে কৃষিকার্য করে চলেছেন করেছি আমি তা প্রায় ছোটোবেলা থেকেই বলতে গেলে বিশেষ করে যখন আমার বয় আমি যখন সিক্স সেভেনে পড়তাম তখন তো একটা ভাবনা ছিল কিন্তু কিভাবে করব এত পরিকল্পনা বিস্তারিতভাবে ছিল না তারপরে হচ্ছে সরকারি যে বিভিন্ন প্রশিক্ষণ যেমন হচ্ছে গিয়ে আমাদের ব্লক থেকে পাঠাতো যেমন নরেন্দ্রপুর থেকে আমি অনেক প্রশিক্ষণ নিয়েছি নেওয়ার পরে আস্তে আস্তে করে পরবর্তীকালে শস্য সামলার মাধ্যমে পেয়েছি যার থেকে আমার আস্তে আস্তে করে এখন আমি চেষ্টা করি যে কিভাবে আরও ডেভেলপ করা যায় এইটা থেকে আমার চিন্তা ভাবনা এসছে কি কি নিয়ে চাষটা করছো একটু যদি বলো জমি তো বেশি কিছু নেই কিন্তু যতটা আছে যতটুকু আছে আমি সব জায়গায় চেষ্টা করি যে চাষটাকে আমি বাড়িয়ে নিয়ে যাওয়ার এবং যেখানে হয়তো মাশরুমের মতো জায়গা আছে সেখানে মাশরুম চাষ করি যেখানে দেখা যাচ্ছে একটুখানি আগোচলো জায়গা পড়ে আছে সেখানে কিছু হবে না ওখানে কম্পোস্ট বানাই অনেকে বাস্তালার মধ্যে যদি আমি দেখি সেখানটায় আমি ওই কম্পোস্টের যে মেটেরিয়ালগুলো ওগুলো আমি তৈরি করি মানে পানা পচানো থেকে গোবর দিয়ে এই সবগুলো করার থেকে ওগুলো করে নিই তারপর এটা বেডে নিয়ে যায় তারপর মাশরুম তৈরি করি আমার এক হাজার বেডের মাশরুমের বেড আছে ওখান দিয়ে আমি ওখান দিয়ে যে কম্পোস্টের পরে যে খড়টা পাই ওটা দিয়ে আমি ভার্মি কম্পোস্টের দিকে নিয়ে যাই যাতে আমার কিছু গরুর তো গোবর নেই তো গোবর থেকে মানে সাশ্রয় করার জন্য আমরা ওটা কম্পোস্টে মাশরুমের কম্পোস্টগুলো ওর সঙ্গে মিশিয়ে নিই যাতে আমার উদ্বৃত্ত হয় তো আগে এক বিঘে পাঁচ কাটা মতো বাগান আছে ওদিকে ওটাতে বানায় এ বাগানটাকে যতটুকু জায়গা আছে যখন সময় পায় সেটা আমি বানাই আর আমি একটা জিনিস ভাবি কি অনেকে বলে কাজ নেই হাতে তখন আমার মাথায় একটাই প্রশ্ন এসে যায় যে কাজ নেই তো কেঁচো সার তৈরি করতে পারে কেন জানি না আমার ভিতর থেকে আসে তার মানে তুমি জৈব সারের অনেকগুলো জিনিস তুমি তৈরি করো একটা তো কেঁচো সার একটা মাশরুম দিয়ে সার করছো এরকম পানা পুকুরের পানা দিয়ে সার করছো নানান রকম সার তুমি নিজেই তৈরি করছো এবং সেটা তোমার জমিতে কাজে লাগাচ্ছ তুমি কি কি সবজির একই সঙ্গে চাষ করছো এবং সঙ্গে তো তুমি মাছেরও চাষ করছো বোধ হয় সেটাও যদি একটু বলো সবজি চাষ বলতে আমি যেমন এই এখানে ভেন্ডি লাগিয়েছি এইখানটায় তো ওই ভেন্ডি গাছটা যে যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে দেখছি এবার এটার মধ্যে আমি ঝিঙে গাছ লাগিয়ে দিয়েছি গোড়াতে কারণ ভেন্ডিটা হয়ে যাওয়ার পর থেকে যাতে জমিটা না পড়ে থাকে ওই জন্যে এটা ঝিঙেটাই ওপর ঠেলে উঠবে আর নিচে জায়গাটা যেহেতু আমি পুঁইশাক লাগিয়ে দিয়েছি এখানে উচ্চে লাগিয়েছি উচ্চে পরে পরে আমি চেষ্টা করব যে যেহেতু মাছেটা করা আছে এখানটায় যাতে আমি শসা গাছটা লাগিয়ে দিতে পারি যাতে শোষা এটা উচ্চেটা হয়ে গেলেই শশাটা হবে এরকম ওখানে একটা বাগান আছে ওখানে আমি একটা না দু বছর ধরে সবজি বানাচ্ছি এইভাবেই আগে ছিল ভুটটা ছিল আমফানে ভুটটা তো যা হয়েছে ভালোই হয়েছে তাম বেশি মানে পাকতে পারেনি তারপরে আমি ওই জমিতেই নাচসি আমি এ লাগিয়ে দিলাম ওটা হচ্ছে বেগুন লাগিয়ে দিলাম তো দু বছর আগে সেই বেগুন এখনও হচ্ছে ওর সাথে সাথে কি করছি যে বেগুনের মধ্যে আমি ঝিঙে করে নিয়েছি একবার শশা একবার করে নিয়েছি আবার আমি উচ্চে বসাবার চেষ্টা করছি তো তুমি তৈরি করেছো নানান রকম সার তৈরি করছো তো এতে কি কোথাও কখনও রাসায়নিক তুমি কিছু ব্যবহার করো না পুরোটাই এটা জৈব জিবাম বানাতে গেলে আমার তো রাসায়নিক লাগেই না এতে লাগে গোবর লাগে গোমূত্র লাগে আঁখের গুড় লাগে বেসন লাগে আর লাগে গাছের নিচে মাটি অথবা যে কোনো মাটি যেটাতে রাসায়নিক দেওয়া থাকবে না এটাকে আমরা চার দিন রাখতে হবে চার দিন পরে ও চার ডবল জল নিয়ে ওটাকে আমার গাছের গায়ে ছিটিয়ে দিতে হবে গাছের গায়ে যদি ছিটিয়ে দিই তাহলে আমার ওটা দশ ডবল জল নিতে হবে আর যদি মাটিতে দিই তাহলে আমার চার ডবল নিয়ে মাটিতে ছিটিয়ে দিতে হবে এভাবে করতে হবে তাছাড়া তেল বানানো বিভিন্ন পঞ্চগব্য বানানো তাছাড়া হচ্ছে তামাক পাতা থেকে কি হবে আমরা কি নিয়ন্ত্রণ করতে পারি সেগুলো করা তো এইভাবেই মানে চলছে এগিয়ে চলছে ভাঁট পাতা যেমন জৈব স্বার তৈরি করার জন্য জৈব কীট নিয়ন্ত্রক বানাবার জন্য ভাঁট পাতা আমরা ব্যবহার করি কাল মেঘের পাতা আমরা ব্যবহার করি অনেক সময় কি হয় শুধুমাত্র নিম পাতা আমরা থেঁতো করে নিয়ে অনেক সময় হয় ওটা একশো গ্রাম নিম রস নিমে রস আর দশ এক লিটার জলের সঙ্গে আমরা এটা খেতে প্রয়োগ করে দেখেছি দিয়ে ভালো কাজ হয়েছে তাছাড়া তামাক পাতা অনেক সময় সন্ধ্যেবেলা ভিজিয়ে নিই আর সকালবেলা গাছে স্প্রে করে দেখেছি ভালোই কাজ হয় এই যে আপনি এই রাসায়নিক সার বহির্ভূতভাবে জৈব সার দিয়ে যে চাষ করছেন এর জন্য কি কোনো সুবিধা হয় তো সুবিধা নিশ্চয়ই হয় যেহেতু প্রথমে আমার তো খরচা বেঁচে যাচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা পুরোপুরি জৈব করছি না কিন্তু হচ্ছে গিয়ে রাসায়নিক যতটা কম দেওয়া যায় মানে খুব সামান্যই দেওয়া হয় এইভাবে দিয়ে আমরা বানাচ্ছি এবং আমাদের আমার সবজিটা জনপ্রিয়তা কি হয়েছে এলাকায় অনেকে আমার সবজি নিয়ে যায় একটু দামই বেশি দেয় অনেকে সোনারপুরে অনেক সবজি ইয়ে আছে কাস্টমার আছে যেটা আমার থেকেই সবজি নেয় আমি যা দাম বলি সেটাই আমার দেয় তো এইভাবে এক্সট্রা তো বেনিফিট অবশ্যই পাওয়া যাচ্ছে জমিও বাঁচছে আর আমাদের ফসল উৎপাদন হচ্ছে আর খরচা কম হচ্ছে তুমি এখানে মাশরুমের যখন চাষ করছো সেই মাশরুমটাকেই আবার পরে জৈব সার হিসেবে ব্যবহার করছো এবং সেটা অন্যান্য সবজির ক্ষেত্রে এবং মাছের ক্ষেত্রেও তুমি কিন্তু খাবার হিসেবে সেটাকে ব্যবহার করছো সেইটা তুমি কিভাবে করো এর থেকে তুমি কিভাবে লাভবান হও এবং এই মাশরুম চাষের সঙ্গে কি তোমাদের বাড়ির মহিলারাও যুক্ত হয়ে রয়েছে সেটা যদি একটু আমাদের দর্শক বন্ধুদের সামনে বলো মাশরুমটা তো বেশিরভাগই করে আমার বাড়ির লোকেই করে বউ করে আমার মা করে দেখছিলেন উনি কাক কাটছিলেন আর সবাই মিলেই করা হয় টোটালটায় আমার ছোট ছেলে আছে ও বানায় তো টোটালটাই মিলেই করা হয় তো মাশরুমের এইভাবে আমরা এগিয়ে চলছি এবং চেষ্টা করছি যাতে আরও বেশি করে মাশরুমের প্রোডাকশান বানানো যেমন এখন আমার পর্যন্ত প্রায় এক হাজার ব্যাগের আমি তৈরি করতে পেরেছি ক্যাপাসিটির ঘর সামনের দিনে চেষ্টা করব আরও বেশি করে এই মানে এই ঘরটাকে আরো বানানো এক হাজার থেকে দু হাজার দু হাজার থেকে তিন হাজার এরকম আস্তে আস্তে করে আমি বানাতে চেষ্টা করছি তাছাড়া এই মাশরুমের যে খড়টা আগে কি করতাম ওটা আমরা মানে ফেলেই দিতাম বিজ্ঞান কেন্দ্রে ডক্টর অভিজিৎ ঘোষালের পরামর্শে ওটাকে আমি জৈব সার তৈরি করার একটা চিন্তা নিই এবং মাছের খাবার হতে পারে শুনি ওখান দিয়ে তারপর থেকে আমি কি করি ওই মাশরুমের খড়টা দিয়ে আমি ভার্মি কম্পোস্ট মানে শুরু করি প্রথম তা প্রথম তো আমার তো মাশরুমের খড়টা অনেক বেশি ছিল তো তো আমার মানে আমি ইয়ে করে উঠতে পারছিলাম আরও এক্সট্রা হয়ে যাচ্ছিলো তারপরে কি করলাম এখন একটা মাছের ফিশারি করেছি যেটা মনোপিয়া চাষ করেছি ওই খরটাকে আমার মাশরুমের যে ওয়েস্ট খড়টাকে আমি পচিয়ে ওর সঙ্গে মিশিয়ে দিচ্ছি যাতে করে দেখছি মাছের গ্রোথ অনেক বেশি আমার খাবারও কম লাগছে আর হচ্ছে আমার ইনকামও বেড়ে যাচ্ছে আর মানে যে এক্সট্রা যে ফেলার জায়গা চিন্তাটা আর নেই এখন দেখছিলাম এখানে তুমি ড্রামে ভার্মি কম্পোস্ট তৈরি করছো এটা সম্পর্কে যদি একটু বলো ডামে ভার্মিকম্পোস্ট আমার মাথায় আসে যেহেতু আমার জায়গা নেই এবার করতে গেলে কোথায় করব একটা যদি পাকা আমি করি সেটা কুইংকিটে তাহলে আমি ওটাকে নিয়ে যেতে পারবো না অন্য জায়গায় তো আমার মাথায় আসলো যে আমাদের এলাকা বানতলা চন্মনগরী কাছাকাছি যদি আমি ওই ডামগুলো এখানে অ্যাভেলেবেলও পাওয়া যায় ওটা যদি আমি কেটে করতে পারি তো দেখছি কে তাহলে আমার মাথায় চিন্তাটা যেই আসলো আমি একটা ডাম কিনে নিলাম কিনেটা শুরু করলাম যে গোবতে গোবর দিয়ে পুরাতন গোবর দিয়ে আর কেঁচো ছেড়ে দিলাম একশো গ্রাম দিয়ে এবার দেখছি না তো ভালোই প্রোডাকশান হচ্ছে এবার সেই একশো একটা ডাম থেকে এখন আমার দশ থেকে বারোটা ড্রাম হয়ে গেছে এক্ষুনি তাছাড়া এই তাছাড়া এই প্রথমে তো আমি একা করতাম আস্তে আস্তে করে আমার দেখি অনেকে এই কম্পোস্টটা তৈরি করছে এলাকায় আন্দুলগড়ি আমাদের শেওড়া দেবিয়া এই সব গ্রামগুলো তৈরি হচ্ছে ওখানে দেখছি মানুষের ইনকাম অনেকে বেড়ে গেছে মানে অনেক দিদিরা অনেক জেঠিমারা বসে থাকতো তারা দেখছি এখন ওই কম্পোস্টটা থেকে ভালোই ইনকাম করছে এরকম যদি আমরা কম্পোস্ট আরও বেশি মানে আমরা যেরকম এখন আছে চোদ্দোটা মতো আমরা কম্পোস্ট বেড এখন চালু করতে পেরেছি আমাদের এলাকাতে ওটা যদি আমরা চারশো করতে পারি হয়তো আমরা একটা অন্যরকম জায়গায় পৌঁছতে পারবো এক দু বছরের মধ্যে তো একটা বলি একজনকে আমি কেঁচো দিয়েছিলাম একশো গ্রাম সেই একশো গ্রাম কেঁচো থেকে সে বিক্রি করেছে এক বছরের মধ্যে সে বিক্রি করেছে প্রায় বারোশো গ্রাম কেঁচো বিক্রি করেছে আর এখন তার আছে আপাতত আরও মনে হচ্ছে দু কিলো কেঁচো তার বাড়িতে আছে তাহলে একশো গ্রাম কেঁচো থেকে তাহলে আমার ইনকাম হয়েছে দু কেজি কেঁচো মানে আমার কত ডবল লাভ হয়ে গেল শুধু কেঁচো থেকে এই জন্যে ভাগমি কম্পোস্টটা আমরা শুধু ভাগ্মি কম্পোস্ট দুটোর দিকে লক্ষ্য দিতে হবে কেঁচোটাও আমাদের একটা খুব ভালো মানে কম্পোস্টের সঙ্গে কেঁচোটাও খুব ভালো একটা জায়গা ওখান থেকে ইনকামে খুব ভালো সোর্স আছে সারা বছরে তোমার কিরকম লাভ হয় এটা থেকে আচ্ছা লাভ তো ঠিক আমার ওইভাবে হিসাব করে করা হয় না কতটা কি লাভ হয় তো জীবনযাত্রা বলতে পারেন আগে আমি সাইকেল চেপেই বেড়াতাম সব জায়গায় যেতাম এমনকি কলকাতাও সব জায়গায় সাইকেলেই যেতাম পয়সার জন্য তো এখন সেখান থেকে আমি বাইক কিনেছি একটা বাইক কেনার পরে আমার প্রায় সেভিংস হয়েছে সাত থেকে ছ লক্ষ টাকা এটা থেকে তো ইনকাম ভালোই হচ্ছে দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ ধরে শুনছিলাম সফল কৃষক গৌর নস্করের কথা এবং ও বারবারই বলছিল যে শস্য শ্যামলা বিজ্ঞান কেন্দ্রের সহায়তার কথা আমার সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের একজন কৃষি বিজ্ঞানী ডক্টর অভিজিৎ ঘোষাল নমস্কার অভিজ্ঞবাবু আপনি যদি শুরুতেই বলেন কৃষিবিজ্ঞান কেন্দ্র এবং আপনি কিভাবে ঠিক এই কৃষক বন্ধুকে সহযোগিতা করেছেন আমাদের এই ভাঙর একের বিস্তীর্ণ এলাকা হচ্ছে সবজি চাষের জন্য বিখ্যাত এবং আমাদের কলকাতা এবং পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে প্রত্যেকটি জায়গাতেই মূলত সবজির যোগানটা কিন্তু এই অঞ্চল থেকেই যায় সেই সূত্র ধরেই আমাদের এখানে বিগত পাঁচ বছর আগে আমার কাছে গৌরের সাথে একটি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে আমার সাথে ওর পরিচয় এবং ও আমার সাথে যোগাযোগ করে এবং পরবর্তী ক্ষেত্রে একজন কৃষকের আগ্রহ দেখে আমরা কৃষিবিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে প্রায় সকলেই বিভিন্ন প্রযুক্তি নিয়ে আমরা এখানে প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণ শিবির এগুলো আমরা পরিচালনা করে থাকি এবং তার পরবর্তীতে দেখা গেছে যে এই অঞ্চলের কৃষক যারা রয়েছেন তাদের যে কোনো প্রযুক্তিগত তথ্য জানার চাহিদা সেই চাহিদার দিকটা লক্ষ্য করে আমরা তাদের কাছে পৌঁছেছি এবং গৌরের কাছেও আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রযুক্তিগত দিক নিয়ে গিয়ে তাকে আজকে একটা সফল কৃষকের জায়গায় পৌঁছাতে পেরেছি এবং ওর এই সাফল্যের জায়গাতে আসায় আমরা শুধুমাত্র পিছন থেকে তাকে একটু প্রযুক্তিগত সহায়তা দিয়েছি এবং সেক্ষেত্রে কৃষকের মূল যে ভাবনা সেটাকে শুধুমাত্র আমরা অনুপ্রাণিত করেছি এবং সেই জায়গা থেকে আজকে সে এই জায়গায় দাঁড়িয়েছে এটা আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকেও আমরা অত্যন্ত আনন্দিত আমরা এখানে দেখছিলাম জৈব তরল সারের প্রয়োগ আমরা এবার জেনে নেব একজন কৃষক বন্ধু এই জৈব তরল সার তৈরি করতে ঠিক কীভাবে এগিয়ে যেতে পারেন এবং তাছাড়াও এখানে যে সমস্ত নানাবিধ প্রযুক্তিগত সহায়তা বিজ্ঞান কেন্দ্র করেছে সেগুলোই বা ঠিক কীরকম ছিল কৃষকরা যাতে তার নিজের জমি ফেলে না রেখে কোনো না কোনো ফসলকে সে চাষের মধ্যে নিয়ে আসতে পারে যেমন ক্ষেত্রে আমরা এই গৌরের ক্ষেত্রে আমরা যেটা দেখ একটা মডেল তৈরি করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ঠিক দেখুন ওর যখনই যে যে এলাকাগুলো রয়েছে ফাঁকা জায়গা যা রয়েছে এই যে পাশে আমরা ভেড়ি রয়েছে ভেড়ির পাশে যে একটা বড় আল রয়েছে এই আলটা যে একটা চাষের একটা বিপুল জায়গা বা বিপুল যোগান দিতে পারে সেটা কিন্তু আগে ওর জানা ছিল না সেক্ষেত্রে ওরা এখানে একটা ফসল হয়তো চাষ করত। কিন্তু এখানে আমরা ওকে নিবিড় চাষ পদ্ধতির মধ্যে নিয়ে যেতে চেয়েছি যখনই এবং এখানে দেখবেন যে একটা ফসল তৈরি হয়ে শেষ হতে না হতে আরেকটা ফসল কিভাবে সেটা আবার ফলন দিতে শুরু করবে এই যোগানটা আমরা শুরু করেছি যেমন এখানে ভেন্ডি আমরা দেখতে পাচ্ছি ভেন্ডিটা যখনই সিজন শেষ হয়ে যাবে এর মধ্যেই কিন্তু আমরা এখানে ঝিঙে বুনে দেওয়া হয়েছে ঠিক এই ভেন্ডি গাছগুলোই যখন পরবর্তী ক্ষেত্রে শুকিয়ে যাবে ওই ভেন্ডি গাছটাই কিন্তু আবার এই সমস্ত লাউ গাছগুলোর সাপোর্ট হিসাবে কাজ করবে এবং সাথে সাথে উল্টো দিকে আমরা বেগুন দেখছি করলা দেখছি পুঁই শাক দেখছি এটা স্বাভাবিকভাবে যেমন একটা কৃষকের বাড়িতে যে পুষ্টিগত যোগান এটা যেমন দিচ্ছে আবার এইটা একটা কৃষকের আয়ের একটা ব্যাপক উৎস হয়ে দাঁড়াচ্ছে এবং এই জিনিসটার সাথে সাথে আমরা একটা কৃষকের যে বাড়ি রয়েছে সেই বাড়ির আনাচে কানাচে যে সমস্ত ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে কি করে সে ইউটিলাইজ করতে পারে সেই জন্য আমরা বাড়ির পাশে ওকে মাশরুম চাষে অনুপ্রাণিত করেছিলাম মাশরুম করার পরবর্তীতে বাড়ির ফাঁকা জায়গাতে মাশরুমের যে ওয়েস্ট যেটা রয়েছে সেটাকে কিভাবে কাজে লাগানো যায় সেই ওয়েস্টটাকে কম্পোস্টে নিয়ে যাওয়া সেই কম্পোস্টটার সাথে মাশরুম কম্পোস্টই শুধু নয় সেই কম তার সঙ্গে কচুরিপানা মিশিয়ে ওটাকে আবার ভার্মি কম্পোস্টের মধ্যে নিয়ে আসা সাথে সাথে আবার ওখানেই আবার কিছু পোর্শনে মেডিসিনাল প্ল্যান্ট যেমন অ্যালোভেরার চাষ রয়েছে সেইগুলোকে করা আবার ওখানে যদি লক্ষ্য করেন দেখবেন ওর যে মাশরুমের যে প্রোডাকশান ইউনিট বা যে ঘরটা রয়েছে সেই ঘরটাতে সুন্দর করে কিন্তু আমরা যেহেতু মাশরুমের জন্য তাপমাত্রা একটু কম প্রয়োজন হয় সেই তাপমাত্রা কম প্রয়োজনের জন্য আমরা জৈব পদ্ধতিতে কী করে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করা যায় একটা কৃষক করতে পারে সেটা করেছি কি না চালের যে খড়ের অ্যাজবেস্টাসের যে ওর চাল রয়েছে সেই চালের ওপরে আমরা কুমড়ো এবং কুঁইশাকটাকে আমরা উপরে তুলে দিয়েছি ফলে স্বাভাবিকভাবে সেটা কি হলো ওটা ওর বাড়ির ফলন দিচ্ছে এবং অটোমেটিক্যালি আমার যে মাশরুমের ঘরের যে টেম্পারেচারটা সেই টেম্পারেচারটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে এই সমস্ত জিনিসগুলো করতে কিন্তু কৃষকের যেটা প্রয়োজন সেটা হচ্ছে তার সামান্য কিছু উদ্যোগ যেটা আমরা গৌরের মধ্যে দেখেছি এটাই একটা সফল কৃষকের কাহিনী হয়ে আরও পাঁচটা মানুষকে কিন্তু কৃষককে কিন্তু অনুপ্রাণিত করবে বলে আমাদের বিশ্বাস জৈব সারের কথা তো আমরা শুনছি জৈব তরল সারের কথা কিন্তু এর পাশাপাশি কি কোনোভাবে এখানে রাসায়নিক সারের প্রয়োগ করা হচ্ছে বা হলেও সেটা কতটা হচ্ছে কিভাবে হচ্ছে পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের কৃষিতে একটা খুব স্বাভাবিকভাবেই জৈব চাষটা উঠে আসছে তার কারণ কৃষিতে ব্যাপক বা যথেচ্ছ রাসায়নিকের ব্যবহার কিন্তু এটাও আবার একাধারে বাস্তব যে এই মুহূর্তেই আমরা কিন্তু ভারতবর্ষ এই পরিস্থিতিতে নেই যে আমরা পুরো এগ্রিকালচার বা কৃষিকাজটাকে আমরা জৈব পদ্ধতিতে পুরোপুরি শিফট করে যেতে পারবো স্বাভাবিকভাবেই আমাদের মাথায় রাখতে হবে যে আমার কৃষকের যে জমিদ্রোয়ে রাসায়নিকের ব্যবহারটাকে কমাতে হবে স্বাভাবিকভাবে ফলনটাকে কিন্তু কোনোভাবেই কমানো চলবে না সেই জন্যেই কিন্তু এই জর জৈব তরল কৃষি বিষ বা সার যেমন পঞ্চগ্রব্য আপনি এটা দেখলেন যে এখানে বীজা জীবামৃত তৈরি করা হচ্ছে সেই জীবামৃতটাকে জমিতে ব্যবহার করা হচ্ছে এবং এই ফসলগুলো লাগানোর সময় বীজামৃত তৈরি করে তার ট্রিটমেন্ট করে যেটা আমরা রাসায়নিকভাবে ট্রিটমেন্ট কিন্তু করি না বীজামৃত দিয়ে ট্রিটমেন্ট করার পরে সেটাকে জমিতে লাগানো হয় কিন্তু পাশাপাশি অবশ্যই জমিতে তার যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলোকে চাষ করার জন্য স্বাভাবিকভাবেই কিন্তু কিছু রাসায়নিকের সারের ব্যবহার এবং কিছু কিছু সময় বেশ কিছু রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য যখন যেখানে আমাদের পুরোপুরিভাবেই কিন্তু রাসায়নিকের উপর নির্ভরশীল হতে হয় খানিকটা সেক্ষেত্রে কিন্তু আমরা রাসায়নিকের ব্যবহার কিন্তু এটা কিন্তু রেকমেন্ড করে থাকি বা সুপারিশ করে থাকি তো এক্ষেত্রেও কিন্তু স্বাভাবিকভাবে তবে এটা দেখা গেছে যে এই জীবাবৃত বীজাবৃত বা শস্যকব্য এই জিনিসগুলো ব্যবহার করলে যেখানে একটা কৃষক একটা বেগুন গাছ চাষ করছে কি একটা করলা গাছ চাষ করছে কি একটা ভেন্ডি গাছ চাষ করছে তার যে পরিমাণ স্প্রে করতে হতো সেই স্প্রে পরিমাণটা কিন্তু অনেকখানি কমে যায় এক্ষেত্রে একটা বেগুন যেটা নর্মালি আমাদের প্রায় এখানে চা পাঁচ পাঁচ মাসের প্রায় বেগুন রয়েছে সেখানে খুব বেশি হলে আমাদের চার থেকে পাঁচটা স্প্রে আমরা কীটনাশকের করি সেক্ষেত্রে কিন্তু নর্মালি একটা যে কৃষক যে কিন্তু নর্ম সাধারণভাবে রাসায়নিক পদ্ধতিতে করছে তার কিন্তু বেগুনের যে ডগা ও ফল ছিদ্রকারী প্রকাশ নিয়ন্ত্রণ করতে কমপক্ষে তাকে পঞ্চাশ থেকে ষাটটা স্প্রে কিন্তু তাকে করতে হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এটা কিন্তু অনেকখানি কমে যাচ্ছে এছাড়া রাসায়নিকের যে সারের যে ব্যবহার সেই সারের ব্যবহারটা অনেকখানি মাত্রাতিরিক্তভাবে কিন্তু এখানে কম এবং যে কম্পোস্ট সে তৈরি করছে সেটাকে এখানে সেই ব্যবহার করে ফলে এটা তার একটা আয়ের দিকও সুনিশ্চিত করে তার কারণ কৃষিতে খরচা কমালেই আমি আয় কিন্তু বৃদ্ধি করতে পারবো এটা আমাদের মূল লক্ষ্য দর্শক বন্ধুরা আমরা এখানে দেখছিলাম যে গৌ কিন্তু বেশ বড় আকারে এখানে মাশরুমের চাষ করে এবং শীতকালটা তো শীতকালটা জুড়েই সে মাশরুমের চাষ করে কিন্তু মাশরুম চাষ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মাশরুমের বীজ বা স্পন সেটা কোথেকে তারা জোগাড় করে একটু বিশেষজ্ঞ কাছ থেকে জেনে নেব তারা এ ব্যাপারে কীভাবে সহযোগিতা করে এক্ষেত্রে একটা বড় আমাদের দিক হলো যে আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আমরা এক বাড়িতে একজন কৃষক কী করে মাশরুমের স্পন তৈরি করতে পারবে সেটার প্রশিক্ষণ কিন্তু আমরা দিই এছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতেও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে এছাড়া বেশ কিছু উদ্যোগপতি এখন কিন্তু বর্তমানে মাশরুমের স্পঞ্জ তারা তৈরি করছে তাদের কাছ থেকেও কিন্তু কোনো উদ্যোগী প্রতি যে মাশরুম চাষটা করতে চান জন কৃষক সে কিন্তু মাশরুমের স্পনটা পেতে পারে বা আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্রের সঙ্গেও যদি সে যোগাযোগ করে তাহলে আমরাও তাকে ঘরোয়া পদ্ধতিতে কি করে সে বাড়িতে একটা স্পনের যোগান করতে পারে সেটারও প্রশিক্ষণ কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের আজকের এই সফল কৃষক বন্ধুর অনুষ্ঠান দেখে যে সমস্ত কৃষক বন্ধুরা উৎসাহিত হবেন বা অনুপ্রাণিত হবেন তারা ঠিক কিভাবে সাহায্য পেতে পারেন কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে আমি এটা জেনে নেব আমাদের ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি জেলাতে কৃষিবিজ্ঞান কেন্দ্র রয়েছে তো সেক্ষেত্রে আমাদের শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্র আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার অ্যাডিশনাল কৃষিবিজ্ঞান কেন্দ্র আমাদের এই জেলায় দুটি কৃষিবিজ্ঞান কেন্দ্র রয়েছে তো এই অনুষ্ঠানটি আমাদের পশ্চিমবাংলার যে কোনো জেলা থেকে যে কোনো কৃষক বন্ধু যিনি এই অনুষ্ঠানটি দেখছেন তিনি তার জেলার কৃষিবিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করতে পারেন এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার যদি কোনো কৃষক আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমাদের কৃষি কৃষিবিজ্ঞান কেন্দ্র আমাদের এই অফিস হচ্ছে সোনারপুর থেকে চার কিলোমিটার দূরে বলে যে গ্রাম রয়েছে সে আড়াপাঁচ গ্রামে অবস্থিত আপনারা এখানে আমাদের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন সোম থেকে শনি আমাদের অফিস খোলা থাকে এটি ভারত সরকারের একটি প্রতিষ্ঠান যেখানে কৃষি সংক্রান্ত যে কোনো বিষয় এর সমাজ সমস্যার সমাধান এবং প্রযুক্তিগত সহায়তা কিন্তু আমরা কৃষিবিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে করে থাকি তো কৃষক বন্ধুরা আমাদের সাথে সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্রের একটি অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোর থেকে শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্র এই অ্যাপ ডাউনলোড করে আপনারা সরাসরি আমাদের ওখান থেকে টেলিফোনের মাধ্যমে বা বৈদ্যুতিন মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সুসংহত সমন্বিত নিবিড় এবং পরিবেশ বান্ধব চাষ বলতে যা বোঝায় আজকে মৌসল গ্রামে এসে কিন্তু সে কথাই বোঝা গেল বা বুঝলাম এবং আপনারাও অবশ্যই দেখলেন বারবারই গৌনস্কর বলছিল তার স্বপ্নের কথা কিন্তু আমরা দেখলাম শুধু স্বপ্ন নয় তিনি মিশ্র চাষের মাধ্যমে মাশরুম চাষের মাধ্যমে মাছ চাষের মাধ্যমে সেই স্বপ্নকে কীভাবে সফল করে তুলেছেন এবং একজন কৃষক বন্ধুর আয় শুধু দ্বিগুণ নয় দ্বিগুণের অনেকটা বেশি হয়ে যেতে পারে এইভাবে বান্ধব এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজে এগিয়ে এলে আজ কৃষি দর্শন অনুষ্ঠান এ পর্যন্তই দিয়ে যখন দেখি ভুবন খানে তখন তারে চিনি আমি তখন তারে জানি গানই আমাদের জীবন গানই আমাদের মন্ত্র আর এই মন্ত্রের মধ্যেই লুকিয়ে থাকে সব রকম শক্তি মন